সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ আয়োজনে এরই মধ্যে নজর কেড়েছে কাতার। দৃষ্টিনন্দন স্টেডিয়াম, হোটেল আর চোখ ধাঁধানো নানা স্থাপনার পাশাপাশি তৈরি করেছে ব্যতিক্রমী সব প্রদর্শনী কেন্দ্র। চীন থেকে উড়িয়ে আনা হয়েছে এক জোড়া পান্ডাও, মরুর পরিবেশে খাপ খাওয়াতে তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত হাসান মাহমুদের ডেস্ক রিপোর্টে। সবুজ ঘাসের উপর গড়াগড়ি করছে পান্ডা, চিবিয়ে খাচ্ছে বাঁশের শক্ত ডাঁটা। এটি কাতারের রাজধানী দোহার চিত্র। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নানা ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তাক লাগিয়েছে কাতার। এরই অংশ হিসেবে নতুন একটি পান্ডা প্রদর্শনী কেন্দ্র চালু করেছে মরুভূমিতে। আলবায়াত স্টেডিয়াম সংলগ্ন পার্কে চীন থেকে আনা এই পান্ডা প্রদর্শনী উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী। এমন প্রদর্শনী কেন্দ্র দেখতে পেয়ে বেশি উচ্ছ্বসিত শিশুরা। পান্ডা দেখতে পাওয়া ছিল স্বপ্নের মতো, আমরা শুধু পান্ডার পুতুল দেখে এসেছি। আমি প্রথম এমন জীবন্ত পান্ডা দেখছি। আমি এটি খুব পছন্দ করি কারণ এটি দেখতে অনেক কিউট। মরুভূমির এই কেন্দ্র পান্ডার জন্য কোনোভাবেই সহজ ছিল না। প্রতিদিনের খাবার নিয়ে আসতে হয় চীন থেকে। এর জন্য তত্ত্বাবধায়ক আর ভেটেনারি চিকিৎসকের একটি দলও আনতে হয়েছে সে দেশ থেকে। আমরা এই বাঁশগুলো চীনের সিচুয়ান থেকে আনছি, তবে আমাদের বিকল্প ব্যবস্থাও রাখছি। আমরা চেষ্টা করছি ইউরোপ থেকেও আমদানি করতে। ওরা এখনও ভালো আছে, এই দুটিরই ইতোমধ্যে ওজন বেড়েছে। 2020 সালের মে মাসে পান্ডা বিনিময়ের জন্য চীনের সঙ্গে চুক্তি করে কাতার। চুক্তি অনুযায়ী আগামী 15 বছর দেশটিতে থাকবে চীনের এ পান্ডা দুটি। হাসান মাহমুদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।